দেশের ভাই, আই এম সিটিং বিসাইডস ইউ। ওকে, থ্যাংক ইউ। বাট উচ্ছ্বাস এটা কিন্তু বিসাইডস না, বিসাইড। আচ্ছা আচ্ছা, দ্যাট মিন ইউ শুড সে আই এম সিটিং বিসাইড ইউ। অর্থাৎ এই বিসাইড হচ্ছে একটা প্রিপোজিশন, কিন্তু বিসাইডস কিন্তু প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব হিসেবেও একটা সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে, যার বাংলা অর্থ হবে পাশাপাশি। আমাদের 10 মিনিট স্কুলে কিন্তু একটা নতুন বই এসেছে, 100 Common Mistakes ইন ইংলিশ। আমি একটু বইটা দেখাতে চাই সবাইকে, এবং এই বইটায় এই পার্টিকুলার যে ভুলটা তুমি করলে তার একটা দারুণ এক্সপ্লেনেশন দেওয়া আছে। আমরা একটু দেখবো যে কি আছে এখানে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে একটা বেঞ্চে দুজন বসে আছে, এবং এখানে আমরা খুব সুন্দর করে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি যে কোনটা ইনকারেক্ট সেন্টেন্স আর কোনটা কারেক্ট সেন্টেন্স। অ্যান্ড দেন আমরা এটার একটা দারুণ এক্সপ্লেনেশন, দ্যাট মিন্স ব্যাখ্যাই অর্থাৎ দিয়ে দিলাম। সো এইরকম কিন্তু অনেক ছোট ছোট জিনিস যেটা আমরা দৈনন্দিন জীবনে ভুল করে থাকি, সো এই ভুলগুলো আমরা যদি না করতে চাই, আজকেই আমরা কি করে ফেলতে পারি, এই 100 Common Mistakes ইন ইংলিশ এই বইটি সংগ্রহ করে ফেলতে পারি রকমারি থেকে। সো আই গেস সবার আর দেরি করার উচিত হবে না, এখনই কিনে ফেলুন 100 Common Mistakes ইন ইংলিশ। দিস ইজ এ মাস্ট বাই। শাহনাজ হোসেন যায়, উনি হচ্ছেন আমাদের এই বইয়ের রাইটার।